মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে তৎপর পুলিশ তৈরি রয়েছে কুইক রেসপন্স টিম মোবাইল ভ্যানের পাশাপাশি করেও চলবে নজরদারি মঙ্গলবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা এবারে উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট ছাত্রছাত্রীর সংখ্যা নিরানব্বই হাজার একশো জন তার মধ্যে ছাত্র পঁয়তাল্লিশ হাজার ছশো ও ছাত্রীর সংখ্যা তিপ্পান্ন হাজার পাঁচশো জন পরীক্ষার মূল কেন্দ্র ছিয়ানব্বইটি উপকেন্দ্র দুশো ষোলোটি দেখছে টেনশন তো হচ্ছেই আর আনন্দ হচ্ছে প্রথম আর নতুন স্কুল ওই জন্য একটু মানে টেনশন হচ্ছে দেখা যাচ্ছে প্রথম বড় পরীক্ষার জন্য টেনশন তো হচ্ছেই সাথে অনেক আশাও আছে যে পরীক্ষা ভালো করতে হবে ভয় চালার জন্য কিন্তু ওটা আমাদের ঝাপড়ে মানে ঝাঁপ নতুন স্কুলেন্ট হবে একটা বনগাঁ থানা এলাকায় মোট বারোটি পরীক্ষা কেন্দ্র পরীক্ষা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শেষ করতে তৎপর পুলিশ প্রশাসন নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা চারটি করে পরীক্ষা কেন্দ্রকে আলাদা আলাদা ভাগ করে টহল দেবে একটি করে মোবাইল পুলিশ ভ্যান তাদের সাথে সহযোগিতা করার জন্যে মোটরসাইকেলে করেও চলবে পুলিশি টহলদারি অনেক ক্ষেত্রে পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়া বা সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারা অথবা অ্যাডমিট কার্ড ভুলে রেখে আসা এই সমস্ত ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সহযোগিতা করবার জন্য তৈরি রাখা হয়েছে কুইক রেসপন্স টিম এই টিমের সদস্যরা খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই নির্দিষ্ট স্কুলে পৌঁছে যাবেন পাশাপাশি পুলিশের পক্ষ থেকে পুলিশ বুথ তৈরি করা হয়েছে ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্যে পাশাপাশি বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও স্বাস্থ্যকেন্দ্র ও বুথ তৈরি করা হয়েছে পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা কেন্দ্র থেকে নির্দ্বিধায় বাড়িতে ফিরতে পারে তার জন্যেও আলাদা করে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে সব মিলিয়ে জীবনে প্রথম সব থেকে বড় পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে কোনো বাধার সম্মুখীন না হয় তার জন্যে সদা প্রস্তুত প্রশাসন এখান থেকে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে আমাদের স্টাফ হসপিটালে নিয়ে যাবে কোনো অসুবিধা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে অ্যাম্বুলেন্স আমাদের রয়েছে শিক্ষা দপ্তর থেকে টোটালটাই ব্যবস্থা আছে এবং চেয়ারম্যান প্রতি বছর এই জিনিসটা করে অভিজিৎ বিশ্বাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা